সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে সম্ভবত সেলফি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান তার ঠিক পাশেই দাঁড়ানো ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত অভিনেতা জায়েদ খান হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলের পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান ভিডিওটি ভক্তদের মাঝে অনেক প্রশ্নের সৃষ্টি করেছে মঙ্গলবার ত্রিশে এপ্রিল বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সাকিব জায়েদের ভিডিওটি সেলফি তোলার সময় হুট করে সাকিবের এমন মেজাজ হারানোর কারণ খুঁজে পাচ্ছে না নেটিজেনদের অনেকেই ভিডিওটি দেখে ধারণা করা হচ্ছে পানিতে ছুডে ফেলা ফোনটি জাযেদ খানের অনেকের মতে তাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে সে কারণেই হয়তো জায়েদ খানের ওপর চটেছেন সাকিব আল হাসান শেষবেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি তবে ভিডিও দেখে বোঝা যাচ্ছে সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিং পুল হতে পারে যদিও অনেকের ধারণা সাকিবের এমন ফোন ছুঁড়ে ফেলা কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ হতে পারে কারণ সাম্প্রতিক সময়ে প্রচারিত ক্রিকেটারদের বেশ কিছু বিজ্ঞাপন থেকে পাওয়া ধারণা অনুযায়ী এটি বিজ্ঞাপন শ্যুটিংয়ের অংশ হওয়ার সম্ভাবনা বেশি যদিও এ বিষয়ে কেউই প্রকাশ্যে কথা বলেননি